দূরে থেকেও কাছে চলে একসাথে, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উদ্যোক্তাদের সংগঠন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের 1000তম দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে শহরের মণিকুমার রিসোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ উদ্যোক্তারা অংশ নেয়। সেখানে প্রদর্শন করা হয় সফল উদ্যোক্তাদের প্রদর্শিত নানা পণ্য। অনুষ্ঠানে জেলার 6 উপজেলার শতাধিক উদ্যোক্তা অংশ নেয়। সেখানে আমাদের সাবেক গভর্নর সবকিছু পাবে, শুধু যা ক্ষতিকর সেগুলো পাবে না। এবং আনোয়ার বিন কবির সাহেব এখন পানি সচিব, সেই জন্য দেখলাম কত স্তর আছে আপনার, সেই জন্য আমরা এটা ভেঙে দেখাই দিলাম যে কোনো সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে যাচ্ছে। আমি দেখবো এখন যারা আছে তাদেরকে দিয়ে সহযোগিতা করা যায় কিনা। আশা করছে তার মানে সে হলো সফল উদ্যোক্তা। সবরা ওনার কাছে গেলে উপকার পাবা, কারণ এখন সব বাচ্চারা এরাম আছে, সেই জন্য মোবাইলটা এখন খুব জরুরি হয়ে গেছে। কিছু করেছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি। একজন পণ্যের তালিকা দেওয়া আছে এখানে, ম্যাক্সিমাম সব অর্গানিক, খাঁটি সরিষার তেল, সেটা হচ্ছে ধানের তেল, নারকেল তেল কোনটা সেটা দাও। ম্যাডাম আমাদের নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।